দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক নিয়মিত অনুষ্ঠান টুডেজ কিচেনে। আজ আমি তৈরি করে দেখাবো চাইনিজ চাউমিন। এটা আসলে খুব কমন খাবার, কিন্তু আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। আমি এটা বাসায় তৈরি করে দেখাবো। তো এইটা তৈরি করতে কী কী উপকরণ লাগছে চলুন একবার দেখে নেই। আমি এখানে স্প্যাগেটি নিয়েছি সিদ্ধ করা, কিন্তু আপনারা চাইলে মোটা মোটা যে নুডলস আছে ওটাও নিতে পারেন। আরেকটা সিদ্ধ নুডলস নিয়েছি, ডিম আছে, শুকনো মরিচ আছে, কাঁচা মরিচ, ধনে পাতা, পেঁয়াজ, গাজর, মুরগির স্লাইস করা মাংস, সামান্য চিনি, বাটার, কর্নফ্লাওয়ার, আদা কুচি, রসুন কুচি, টমেটো, লবণ, একটু তেল। তো দর্শক, মূল রান্নায় চলে যাই। আমি এখানে স্প্যাগেটিটা নিয়েছি, এটা সিদ্ধ করে দর্শক আপনারা সবাই জানেন, এবং খুব যে একদম মানে একদম অতিরিক্ত সিদ্ধ করবেন না, একটু শক্ত থাকবে, এরকম হাত দিয়ে যেন কেটে পড়ে যায়। আর এটা সিদ্ধ করে পানি ঝরানোর সময় এক টেবিল চামচ যদি তেল দিয়ে রাখেন তাহলে এটা এরকম ঝরঝরা থাকবে। এখন আমি শুরু করব। দর্শক, এখন আমি মুরগির কিমাটা একটু প্রসেস করব। এরকম স্লাইস করে রেখেছি কিমাগুলো। আমি এখানে কিমা এক কাপের মতো নিয়েছি, এর সাথে একটু আমি সয়া সস দেব এক টেবিল চামচ, তাহলে মুরগির যে ব্যাড স্মেলটা আছে ওইটা চলে যাবে। আমি একটু সামান্য লবণ দেব এবং টমেটো সস দেব। এখন আমি এর সাথে একটু কর্নফ্লাওয়ার দিব, যাতে কিমাটা যাতে একটু ক্রিস্পি থাকে। এটাতে আমি 2 টেবিল চামচের মতো তেল দিলাম। আর এটাতে আমি যেহেতু একটু নুডলসটা ক্রিস্পি করে ভাজব, একটু বেশি ভাজার জন্য একটু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন একই সাথে আমি দর্শক এই নুডলসটা যখন আমি সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি একটু লবণ দিয়েছিলাম, এবং এখন শুধুমাত্র এতে আমি একটু কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে এরকমভাবে আমি একটু ঝুরঝুরা করে নেব। এখন আমি মুরগিটা ভাজা হয়ে গেছে দর্শক, এর সাথে আমি গাজর দিব, কারণ গাজরটা একটু সিদ্ধ হতে দেরি হয়, এই জন্য আমি মুরগির সাথেই দিলাম, হাফ কাপের মতো দিলাম। দর্শক, আপনাদের পছন্দ, দেখেন এটা কিন্তু এক পিক ভাজা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে দেব। এবার আরেক পিক হবে, এখন আমি সামান্য একটু লবণ দিব। লবণ দিয়ে এখানে দেখেন গ্রেটারে কিন্তু আমি রসুন একদম ঝুরি ঝুরি করে কুচি করে নিয়েছি, এই রসুন আমি একটু দিয়ে দেব এতে। আর চাউমিন বা চাইনিজ রান্নায় কিন্তু রসুন ভালো পরিমাণে ব্যবহার করা হয়। ব্যাস, এটা হয়ে গেছে। এর সাথে আমি ক্যাপসিকাম দিব। দর্শক, সবজি আপনার পছন্দ মতো লাল ক্যাপসিকাম দিব, পেঁয়াজ কুচি দিব, আর সামান্য একটু চিনি, সামান্য দিয়ে এটা জাস্ট নাড়াচাড়া করব। আমি চাচ্ছি ক্যাপসিকাম এবং পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা যেন থাকে, তাহলে যখন মুখে দিবেন তখন এটা ভালো লাগবে। দর্শক, এটা আমার হয়ে গেছে। এখন এটা আমি একটু তেল ঝরাতে দেব, এটা থাকুক। এই ফাঁকে আমি একটা সস তৈরি করব এবং স্প্যাগেটিটা একটু সতে করব। তো এখন আমি তেল দেব, এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিলাম, এবং বাটার দিব, বাটার দিব এখানে আমি 1 চা চামচের মতো, বেশি বাটার দিব না। এর সাথে এটা রসুন কুচি দিলাম, একটু আদা কুচি দিলাম,
হবে তখন আমি একটু সামান্য একটু চিনি দেব চিনি দিলে একটু ভালো লাগবে চাইনিজ একটু মিষ্টি মিষ্টি ধরনের হয় এবার স্প্যাগেটি দিয়ে দেব স্প্যাগেটি দিয়ে এবার জোরে জাল দিয়ে নাড়াচাড়া করব আমি এখানে একজন খেতে পারে এরকম পরিমাণে স্প্যাগেটি দিলাম এর সাথে আমি একটু ধনে পাতা দিয়ে দেব আর একটু ওয়েস্টার সস দেব দিয়ে এটা আমি সতে করব এইবার আমি একটা সস তৈরি করব দর্শক ওই কড়াইতেই কিন্তু আমি করছি হ্যাঁ সময় কিন্তু বেশি লাগে না আমি 2 টেবিল চামচ তেল দিলাম আমি এখানে 1 টেবিল চামচের মতো একটু বাটার দিলাম তারপরে আমি ওই একই ভাবে রসুন কুচি দেখেছেন কত সূক্ষ্ম ভাবে করেছি এটা গ্রেটারে করলেই হয়ে যাবে একটু রসুন কুচি দিলাম একটু আদা কুচি দিলাম চাইনিজে না সব কিছু অল্প অল্প দিতে হবে বাট সবগুলো দিতে হবে তবে এটার মজা হবে এটার যখন ফ্লেভারটা বের হবে সামান্য একটু লবণ দিব একটু ওয়েস্টার সস দিব ওয়েস্টার সস এখানে আমি 1 টেবিল চামচের মতো আছে ওইটা পুরোটা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি যাতে ওয়েস্টার সসটা পুড়ে না যায় ব্যাস টমেটো কেচাপ দেব দর্শক আপনারা ইচ্ছা করলে কিন্তু সুইট চিলি সসও ব্যবহার করতে পারেন তাহলে চিনি দেয়া লাগবে না এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস ব্যবহার করলাম 2 টেবিল চামচেরও বেশি একটু সয়া সস দেব 2 চা চামচ এর সাথে একটু চিনি দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়া দেব 1/2 চা চামচ দিয়ে এটা একটা খুব সুন্দর সস হবে এখন আমি কর্নফ্লাওয়ার পানিতে গুলে 1 চা চামচ কর্নফ্লাওয়ার আমি একটু পানিতে গুলে নেব এই সসের মধ্যে ঢেলে দেব তাহলে সসটা ঠিক হবে এখন এটা জাল ধরে থাকো একটু যখন একবার ফুটে উঠবে ভেজিটেবল ওইটা আমি দিয়ে দিচ্ছি শুধু এইটাই কিন্তু খেতে খুব মজা দর্শক আমার শেষ আমি চুলো বন্ধ করে দিলাম দর্শক আমার স্প্যাগেটি রেডি এবং হচ্ছে আমার সবজি দিয়ে যে সস তৈরি করলাম ওটা রেডি এবং ভাজা নুডলসও রেডি শুধু এখন সাজিয়ে পরিবেশন করব এই ভেজিটেবলটা দিয়ে দেব এক কোণায় দিলাম দিয়ে এই ডিম পোচটা দর্শক তৈরি হয়ে গেল আমার মজাদার চাইনিজ চাউমিন আপনারা যদি বাসায় তৈরি করতে চান আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার প্রথমে 1 কাপ স্লাইস করা মুরগির সাথে 1 টেবিল চামচ সয়া সস সামান্য লবণ 1 টেবিল চামচ টমেটো সস ও সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মেখে গরম তেলে ভেজে নিতে হবে এবার এর মধ্যে 1/2 কাপ গাজর সামান্য লবণ 1 চা চামচ গ্রেট করা রসুন ক্যাপসিকাম ও পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে তুলে রাখতে হবে এরপর আরেকটি প্যানে ডুবো তেলে নুডলস গুলো মচমচে করে ভেজে নিতে হবে এখন একটি প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল 1 চামচ বাটার সামান্য রসুন কুচি সামান্য আদা কুচি সামান্য চিনি সিদ্ধ করা স্প্যাগেটি সামান্য ধনে পাতা ও 2 চামচ সয়া সস দিয়ে একটু ভেজে নামিয়ে ফেলতে হবে আবারও একটি প্যানে 1 টেবিল চামচ বাটার 2 টেবিল চামচ তেল সামান্য রসুন আদা কুচি সামান্য লবণ 1 টেবিল চামচ ওয়েস্টার সস সামান্য পানি টমেটো কেচাপ সামান্য সয়া সস অল্প চিনি গোলমরিচ গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিতে হবে এবার 1 চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে সসে দিয়ে
ফুটে উঠলে ভাজা সবজিগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে ঢেলে সাজিয়ে পরিবেশন করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চাইনিজ চাউমিন। দর্শক, চাইনিজ চাউমিন তৈরির পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এইবার দেখব এই ডিশটাকে কিভাবে একটা রেস্টুরেন্টে লুক দেয়া যায়। সেজন্য আজ আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ বিল্লাল হোসেন। ভাইয়া কেমন আছেন? জি আপু ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনি প্রত্যেক দিনই আমাদেরকে সুন্দর সুন্দর ডেকোরেশন উপহার দিচ্ছেন, যেগুলো সহজ, দর্শকরা বাসায় তৈরি করতে পারবে, কিন্তু অ্যাট্রাকটিভ লুক। তো আজকে আমি এটা তৈরি করেছি, আপনি এটা কিভাবে সাজাবেন? এর জন্য আমি এক স্লাইস মিষ্টি কুমড়া নিয়েছি, এটাকে আমি একটু গোল করে নিয়েছি, কেটে নিয়েছি। এটা আরও করব, এতে আমি গাঁদা ফুল কাটব। গাঁদা ফুল করবেন? জি জি। এটা আমরা এখানে একটা বৃত্ত কাটবো মাঝে, ফার্স্টে আমি নাইফের মাথা দিয়ে মার্ক করে নিচ্ছি, কারণ আমি এটা একটু চারিদিকে ডাবিয়ে কেটে ফেলব। আর আমি ভিতরের দিক থেকে একটু কেটে নিচ্ছি, গুঁড়িয়ে একটি লেয়ার তুলে নেব। এখন এবার আমি আউটসাইড থেকে আবার আরেকটু নিচ্ছি, আজকের এটাতে একটু সময় লাগবে। হ্যাঁ, আসলে নিখুঁত কাজ করতে গেলে একটু সময় লাগে। এখন আমি ভিতরের দিক থেকে ছোট ছোট করে পাপড়ি কেটে নিচ্ছি, এটা দিয়ে গাঁদা ফুলের যে মাঝের পাপড়িগুলো এগুলো তো ভিতরের দিক মবয়ে থাকে। এবার আমি ভিতর দিক থেকে একটু কেটে ফেলে দেব, তাহলে পাপড়িগুলো ফুটে উঠবে। এবারে এটা আরেকটু ছোট, যেহেতু বৃত্তটা ছোট হয়ে আসছে, তাই আমি ছোট যে টোলসটা আছে আমার ওটা আমি নিয়ে নিছি। শেষ ভিতরের অংশ কাটা হয়ে গেল, এবার আমরা বাইরের দিকে কাটবো সেম একইভাবে। আবার একটু কেটে ফেলে দেব। এবার আমি আবার পিছন দিক থেকে কাটতেছি। দর্শক, আসলে জিনিসটা কিন্তু এমন কোনো কঠিন নয়, কিন্তু বাট একবার নয় কিন্তু বারবার ট্রাই করতে হবে। একবার দুবার তিনবার যদি ট্রাই করা হয় অবশ্যই এটা পারব। আমি শেষ পর্যায়ে চলে এসেছি, কাটা যেহেতু হয়ে গেছে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে কি হয় যে পাপড়িগুলো ফুটে আসবে। আপু বেশি কিন্তু কঠিন না, কিন্তু বারবার ট্রাই করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, দেখলেন তো রেস্টুরেন্টের লুক এসে গেল। একজন আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে, যিনি সুপার শেফ সিজন 3-তে 15তম স্থান অধিকার করেছিলেন, নাম রুমা আপা। আপা কেমন আছেন? জি ভালো। স্বাগতম আমাদের টুডেস কিচেনে। তো আপনি তো রান্নার অভিজ্ঞতা হয়েছে অনেক প্রতিযোগিতায়, আসলে একটা প্রতিযোগিতা না অভিজ্ঞতাটা অনেক বাড়িয়ে দেয়, তাই না? কারণ টাইম লিমিটেশন থাকে, তারপরে উপকরণগুলো ঠিক মতো পছন্দ করতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কিছু শেখা যায়। আর আজকে আপনি আমাদের জন্য কি রেসিপি করে দেখাবেন? আমি আজকে করবো হানি চিকেন। হানি চিকেন? ক্রিসপি হানি চিকেন। ক্রিসপি হানি চিকেন, আচ্ছা, শুনেই মনে হচ্ছে জিনিসটা খুব মজার হবে। তো এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে যদি একটু বলে দেন? আমার লাগতেছে ময়দা,
টমেটো সস চিনি ডিম কর্নফ্লাওয়ার রসুন গুঁড়া আদা গুঁড়া বেকিং পাউডার লবণ মধু আর একটু তিল দেখতে পাচ্ছেন হ্যাঁ সাদা তিল সাদা তিল পরে গার্নিশের জন্য গার্নিশের জন্য দিবেন আর তেল তো ভাজার জন্য লাগছে হ্যাঁ অবশ্যই তাহলে মূল রান্নায় চলে যাই भाजार तेल दी मैं दुटा कड़ाई तेल दी কতটুকু তেল দেব এতে ডুবো তেলে ভাজতে হবে তো অল্প একটু লবণ দেব এবার আমি আধা কাপের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি আধা কাপের মতো কর্নফ্লাওয়ার আধা কাপের মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি এটা ময়দা দেব 2 টেবিল চামচের মতো দুই চা চামচের মতো তেল দিচ্ছি এই ব্যাটারটা রেডি হওয়ার পর আমি মুরগির কিউবগুলো এখানে দিয়ে দিব টুথপিক দিয়ে একটা একটা করে দিবা আচ্ছা টুথপিক দিয়ে এটা করে না টুথপিক দিয়ে দিতে দারুণ একটা প্রসেস তো হ্যাঁ তাহলে হাতও নষ্ট হয় না আর প্রত্যেকটা আলাদা আলাদা করে তেলে ছাড়া যায় দর্শক আপু বললেন এইটা এরকম হালকা ভাজা হলে তারপরে আবার আরেকটা কড়াইতে যে তেল গরম হচ্ছে সেই তেলে ছেড়ে দিতে তো আমি সেটা করছি এবং আপু ওই নতুন করে আবার দিচ্ছেন এটা কি আপু সুপার শেফ প্রতিযোগিতা করেছিলেন না না আচ্ছা কি বলেন এখন আপু কি সসটা তৈরি করবেন তাই না তো সসের জন্য আমি 4 টেবিল চামচের মতো টমেটো সস দিচ্ছি মধু দিলাম এখানে আড়াই টেবিল চামচের মতো দেয়া আছে মধু আড়াই টেবিল চামচ আড়াই টেবিল চামচ অল্প একটু লবণ লবণ দিয়ে সসে দেয়া আছে চিনি চিনি 4 টেবিল চামচ মতো জলটা কম একটু অল্প একটু পানি দিব চিনিটা গলে গেলে একবার নেড়ে এই নেমে ফেলবো মোটামুটি 10 সেকেন্ডের মতো রেখে নামিয়ে ফেলবো হ্যাঁ যাতে ক্রিসপি ভাবটা নষ্ট হয়ে যায় 2 চামচের মতো সাদা তিল ছড়িয়ে দিবেন তৈরি হয়ে গেল আমার ক্রিসপি হানি চিকেন এটা বাচ্চারা যেমন খুব পছন্দ করে বড়রাও পছন্দ করবে সত্যি আপু এটা খুবই সুন্দর আসলে এটা একটা খুব লোভনীয় একটা ডিশ এবং খুব সহজে আপনি তৈরি করে দেখালেন খুব সহজ এবং খুব কম সময়ের মধ্যে করা যায় হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আপু দর্শক দেখলেন তো কত চমৎকার একটা ডিশ আপনি যদি আপনার সোনামণির জন্য এই ডিশটা তৈরি করতে চান আপনাদের সুবিধার জন্য এই পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরেকবার প্রথমে 1 কাপ কিউব করে কাটা মুরগির সাথে সামান্য লবণ হাফ চা চামচ গোলমরিচ ও হাফ চা চামচ রসুন গুঁড়ো দিয়ে মেখে 2 থেকে 3 মিনিট রেখে দিতে হবে এবার একটি পাত্রে একটি ফেটানো ডিম সামান্য লবণ হাফ কাপ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ ময়দা 2 টেবিল চামচ বেকিং পাউডার সামান্য পানি ও 2 চা চামচ তেল দিয়ে ভালোভাবে ফেটে নিয়ে মুরগির পিসগুলো মেখে তা ডুবো তেলে ভালোভাবে ভেজে নিতে হবে এবার একটি প্যানে টমেটো সস
আড়াই টেবিল চামচ মধু, সামান্য লবণ ও সামান্য চিনি দিয়ে একটু নেড়ে ক্রিসপি চিকেনগুলো দিয়ে 10 সেকেন্ডের মতো রেখে তুলে ফেলতে হবে। এরপর সামান্য তিল ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল ক্রিসপি হানি চিকেন। দর্শক, চমৎকার দুটো ডিশ দেখালাম, সেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এটাই হবে আমাদের অনুষ্ঠানের সার্থকতা। আজ এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।